করলেন কি কারণে কি উদ্দেশ্যে পূজা করালেন বা কি প্রার্থনা করলেন আজকে শুভ সকালে আমরা ঠাকুরের কাছে এটাই চাইলাম যে সবাই বাংলার যদি উন্নতি চান তাহলে অতি সত্বর তৃণমূল কংগ্রেস ছাড়া দরকার আমরা দেখতে পাচ্ছি রাজ্য মন্ত্রী শুভেন্দুবাবুও কিন্তু বলছেন রাজ্যের স্বার্থে উনি বলতে চাইছেন রাজ্যের স্বার্থে এই সরকারের পরিবর্তনের দরকার আমি উনাকে প্রথমে একজন যুব নেতা হিসেবে উনাকে বলব আর কাল বিলম্ব না করে কৃষি ভাইপ থেকে দূরে থেকে আপনার কথা শোনার মধ্যে যেটা দেখলাম যে আপনি মানুষের জন্য কাজ করতে চান তাহলে অতি সত্বর এই কৃষি ভাইপ এই তৃণমূলকে ছেড়ে তাহলে ভারতীয় জনতা পার্টি দেশে মানুষের জন্য কাজ করা উচিত উনাকে আজ ঠাকুর মন্দির থেকে এটাই চাইলাম বিষ্ণুপুর থেকে যে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিন এবং আপনার ভারতীয় জনতা পার্টিতে আসুন পিটু গো এই রাজ্যে তো হিংসা চলছে এই কিছুদিন পশ্চিম বঙ্গাল हमें छिन्नमस्ता विष्णुपुर के छिन्नमस्ता में मैं आया हूँ माँ के दर्शन के लिए माँ महात्मा परमात्मा अभी तीनों से ही दर्शन अभी यहाँ पर हुए हैं माँ से हमने प्रार्थना किया कि इस पश्चिम बंगाल की समृद्धि के लिए हर परिवार का कल्याण हो हर परिवार में सुख समृद्धि आए इसके लिए माँ से प्रार्थना किया है जो अराजक तत्व हैं जो लोग ऐसे लोग हैं जो हिंसा फैला रहे हैं इनका नाश हो एक समृद्ध पश्चिम बंगाल की कामना हमने किया है और माँ निश्चित ही इस पश्चिम बंगाल में शांति स्थापित करने में माँ का कृपा अगर हो जाएगी तो मुझे लगता है कि बहुत ही अच्छा करके होगा समय मांग विष्णुपुर छिन्नमस्ता मंदिरे अरविंद मेनन और सौमित्र खां आज पूजा कराते ऐसे বললেন সৌমিত্র খাঁ বলেছেন যে রাজ্যের শুভেন্দু অধিকারী মন্ত্রীকে তিনি আহ্বান জানাচ্ছেন দলে আসার জন্য কি বলবেন এই বিষয়ে আপনি সৌমিত্র খাঁ কে ওই পার্টি দায়িত্ব দিয়েছে নাকি সমস্ত করা আর শুভেন্দু অধিকারী কি এত আচ্ছা ছিল নাকি সে পশ্চিমবঙ্গের একটা ভেটারেন লিডার আর কি ইম্পর্টেন্ট লিডার তো সে কি আর ওই সৌমিত্র খাঁর কথা মতো বিজেপি করতে হবে হ্যাঁ আমি তো বুঝতে পারছি না এই সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা সৌমিত্র খাঁ তার নিজের স্ট্রেচারটা বোঝা উচিত সে কোন ফাইতে লিডার সে ইনভাইট করছে শুভেন্দু অধিকারী এটা ভাবা যায় নাকি হ্যাঁ আর শুভেন্দু অধিকারী এত মানে খুব হালকা হ্যাঁ খুব লাইট লিডার অফ দি পার্টি এছাড়াও আরও তিনি বলেন যে তিনি নাকি পিসি ভাইপো সরকারের জর্জরিত সে অনেক কথা শুনবো পিসি ভাইপোর সরকার বলবে না কী বলবে তার জন্যে আমরা তো মানে সৌমিত্র খাঁ আমাদের গাইড কার ফিলোসফার নয় যে তার কথা আমাদের কিছু হতে হবে বা শুভেন্দু অধিকারী চলবে এত হালকা নেতা রে এত হালকা নেতা শুভেন্দু অধিকারী তাহলে পশ্চিমবাংলার এত ওয়েটফুল লিডার তিনি এত সহজে এই সমস্ত কথাবার্তায় কর্ণপাত করবেন মোটেই করবেন না আমার বিশ্বাস উনি করবেন করবেন না উনি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট সম্পর্ক সেই সময় আমি বলতে পারি ওর বাবার সাথে শিশুর সাথে একটা বিরাট সম্পর্ক সেই সময় বলতে পারি যে এত হালকা কথাবার্তাকে উত্তর নিশ্চয়ই উনি দেবেন না হাজবেন্ড মনে করবো যে কে ওকে কে দায়িত্ব দিয়েছে এই সমস্ত কথাবার্তা বলে আর বিষ্ণুপুরে এসে ছিন্নমস্তা মন্দিরে পূজা করতেছি বাবা পূজা কর মাকে ডাক তোর মঙ্গলের জন্যে তারপর তোর পার্টির মঙ্গল আগে নিজের মঙ্গলটা চেয়ে নেয় না